সম্পূর্ণ বাংলা ভাষায় বাহাসা ইন্দোনেশিয়া শেখার নবম পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জয়তু। আজকের পর্বে আমরা মূলত শিখব দিক নির্দেশনা দেয়া। বাহাসা ইন্দোনেশিয়ায় দিক নির্দেশনা দেয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন ইন্দোনেশিয়ায় আসবেন যদি বাহাসাটা খুব ভালো মতো না পারেন, তাহলে কিন্তু আপনাকে বেশ একটা ঝামেলা বা ঝক্কি পোহাতে হতেই পারে কোনো একটা জায়গায় যাওয়ার জন্য। তো সেজন্য দিক নির্দেশনা দিতে পারা কিংবা কিভাবে জানতে চাইতে হয় যে এটা কোথায়, এই জিনিসটা জানাটাও খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন মারি কিতা মোলাই, অর্থাৎ চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই শুরু করব হচ্ছে দিক দিয়ে, যে আমরা চারটা দিকের নাম জানি, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তা আমরা যেরকম উত্তর বলি, নর্থ কে ওরাও কাছাকাছি বলে, অর্থাৎ উতারা ওরা বলে। ওকে, তো নর্থ হচ্ছে উতারা, সাউথ হচ্ছে সালাতান, ইস্ট বা পূর্ব হচ্ছে তিমুর, এবং ওয়েস্ট বা পশ্চিম হচ্ছে বারাত। অর্থাৎ উতারা, তিমুর, সালাতান এবং বারাত। এবার চলুন আমরা কিছু ভোকাবুলারি শিখি যেগুলোতে আমরা দিক টিক ইত্যাদি ইত্যাদি জানতে চাইতে পারবো। যেমন দিকের ভোকাবুলারিটা হচ্ছে আরাহ, অর্থাৎ ভাষা ইন্দোনেশিয়াতে দিক হচ্ছে আরাহ, সোজা হচ্ছে লুরুস, লুরুস, লুরুস। আবার যদি একদম সোজা বলেন সেটা হচ্ছে লুরুস তরুস। ওকে, লুরুস তরুস, অর্থাৎ লুরুস তরুস। যদি সামনে হয় সেটা হচ্ছে ডপান, ডপান। পিছনে বলাকাং, বলাকাং, বলাকাং। ডানে কানান, বামে কিরি। পাশে সবলাহ, সবলাহ, সবলাহ। তাহলে শুরু থেকে আমি আবার প্রত্যেকটা শব্দ পড়ে যাচ্ছি: আরাহ, লুরুস, লুরুস তরুস, ডেপান, বলাকাং, কানান, কিরি এবং সবলাহ। ওকে, এরপরের শব্দটা হচ্ছে বিপরীত, যেটাকে ভাষা ইন্দোনেশিয়া বলে সবরাং, 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 সবরাং। যদি দ্রুত বলি সবরাং, বা ওরা আসলে এভাবেই বলে, এটাই নর্মাল স্পিড, সবরাং, সবরাং। ওকে, আগানো হচ্ছে মাজু, পিছানো হচ্ছে মুন্ডুর। এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, মাজু এবং মুন্ডুর তখনই ব্যবহার করা হয় যখন দূরত্বটা আসলে খুবই কম। মনে করেন আপনি কোনো লাইনে দাঁড়িয়ে আছেন, আপনার লোকটাকে আরেকটু সামনে আগাতে বলছেন যে তলং মাজু সে দিকিত, ইয়া তলং হচ্ছে প্লিজ, মাজু সে দিকিত মানে হচ্ছে অল্প একটু আগাও। তো এরকম লাইন থেকে বা মোটরসাইকেল হতে পারে, সেগুলো ক্ষেত্রে মানে যেখানে দূরত্বটা খুবই অল্প, এসব ক্ষেত্রে আমরা মাজু এবং মুন্ডুর শব্দটা ব্যবহার করব। কিন্তু এছাড়া যদি বড় দূরত্ব হয়, যেমন কোথায় যাবে, এই সব ক্ষেত্রে সামনে আগানো বোঝাতে আমরা মূলত লুরুস শব্দটা ব্যবহার করব। ওকে, ওকে, নেক্সট শব্দ হচ্ছে মোড় নেয়া কিংবা ব্লক, ব্লক। মানে আপনি ব্লক করে ডানে যাবেন অথবা বামে যাবেন, অর্থাৎ ব্লক কিরি অথবা ব্লক কানান। নেক্সট শব্দ হচ্ছে রাস্তার পাশে, অর্থাৎ সেবলাহ, জালান। আমরা অলরেডি জানি যে সেবলাহ মানে হচ্ছে পাশে, অর্থাৎ রাস্তা মানে হচ্ছে জালান। তো এখানে আমরা যেরকম রাস্তা পাশে বলি না, আমরা বলি রাস্তার পাশে, অর্থাৎ সাথে একটা এর যুক্ত করি। কিন্তু ভাষা ইন্দোনেশিয়া এরকম কোনো কমপ্লেক্সিটি নাই, ওরা শুধু সেবলাহ জালান বলে এবং তাতেই রাস্তার পাশে বোঝানো হয়। নেক্সট শব্দ হচ্ছে লক্ষ্য, যেটার অর্থ হচ্ছে তুজুয়ান, তুজুয়ান, তুজুয়ান। জীবনের লক্ষ্য, আপনি যেখানে যেতে চাচ্ছেন রাস্তায় সেটাও আপনার লক্ষ্য। তো দুই লক্ষ্যই হচ্ছে তুজুয়ান, তুজুয়ান জীবনেরও হয়, তুজুয়ান রাস্তারও হয়। ওকে, সো নেক্সট শব্দ হচ্ছে ট্রাফিক সিগনাল। ট্রাফিক সিগনালকে ভাষা ইন্দোনেশিয়া বলে লাম্পু মারাহ, লাম্পু মারাহ। ওকে, লাম্পু মারাহ। চৌরাস্তাকে বলে হচ্ছে পরমপাতান, শব্দটা একটু বড় হয়তো পরমপাতান, কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন দেখেন এর ভিতরে এমপাত আছে, এমপাত অর্থ হচ্ছে চার, এবং চৌরাস্তা, তো চার রাস্তাকে বলা হয় হচ্ছে পর এমপাতান। পর প্রিফিক্স এবং আনসাফিক্স যুক্ত করে এমপাত থেকে পরমপাতান করলে চার থেকে চৌরাস্তা বুঝায়। ঠিক একইভাবে তিন রাস্তার মোড়কে বলা হয় পরতিগা আন। ওকে, তো ভাষা ইন্দোনেশিয়া কোনো শব্দ যদি আপনি ডাবল এ দেখেন, তাহলে প্রথম এতে থেমে দ্বিতীয় এ থেকে পরবর্তী শব্দটা নতুন করে শুরু করতে হবে, অর্থাৎ প্রতিগা না হয়ে প্রতিগা আন, অর্থাৎ আমি যদি দ্রুত বলি প্রতিগা আন এরকম হবে। ওকে, তো দুইটা এ থাকলে অবশ্যই প্রথম এতে থেমে পরের এ থেকে নতুন করে শব্দটা শুরু করতে হবে। তো চৌরাস্তা হচ্ছে পরমপাতান,
তিন রাস্তার মোড় হচ্ছে প্রতীকান, এবং অল্প আগান যদি আপনি কাউকে রিকোয়েস্ট করেন যে তোলো একটু সামনে আগান, অল্প একটু আগান, তাহলে সেটা হচ্ছে মাজু সেদিকি, যেটা আমি আগেই বলেছি। কিন্তু বলার ক্ষেত্রে আসলে সবসময় সেদিকিত বলা হয় না, আমরা বরং মাজু ডিকিত, মানে সেদিকিতে সে বাদ দিয়ে হচ্ছে শুধু ডিকিতটা রেখে মাজু ডিকিত এরকম ভাবে বলি। আবার অল্প পিছান এটা বলতে হচ্ছে মুন্ডুর দিকিত বলা যেতে পারে। ওকে, তো মানে সেদিকিত হচ্ছে অল্প, তো যদি অল্প আগাতে বলেন মাজু দিকিত, যদি অল্প পিছাতে বলেন তাহলে হচ্ছে তলং মুন্ডুর দিকিত। তলং শব্দটা সবসময় ব্যবহার করবেন, কারণ জাপানিজ বা ইন্দোনেশিয়ানরা আসলে মোটামুটি খুবই ভদ্র, স্পেশালি জাপানিজরা, তো এদের কথায় কথায় প্লিজ, থ্যাংক ইউ, আই এম সরি এসব থাকে, আপনারা ওইগুলো ইউজ করলে ওরা খুশি হবে আর কি। এবং রাস্তার শেষ মাথা বুঝাতে মেন্তক শব্দটা ব্যবহার করা হয়। এখানে মেন্তক বলা যাবে না, কেটা হচ্ছে জাস্ট আপনি থেমে যাচ্ছেন এরকম একটা শব্দ, মানে এরকম একটা শব্দ করবে আর কি, তো মেন্তক। ওকে, মেন্তক, আমি সবগুলো শব্দ পড়ে যাচ্ছি, লাম্পু মারা, প্রাম্পাতান, প্রতিগান, মাজুস দিকেত, মুন্ডুর দিকেত এবং মেন্তক। ওকে, এবার আমাদের সম্ভবত লাস্ট ব্যাচ অফ ভোকাবুলারিজ। কাছে অর্থ হচ্ছে ডেকাত, দূরে হচ্ছে যাও, এরপরে সতলা, 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 এর আগে সবলুম, সবলুম, পেট্রোল পাম্প, এস পে বে উ। ওকে, ওরা কিন্তু ইংরেজির মতো এস পি বি ইউ এরকম উচ্চারণ করে না, ওরা উচ্চারণ করে এস পে বে উ, অথবা পম বেনসিন, আপনি যেটাই বলেন না কেন সেটাতেই ওরা বুঝবে। এবং পর্যন্ত হচ্ছে সাম্পাই, মানে এমন হতে পারে যে আপনি সোজা যাবেন যতক্ষণ না পর্যন্ত একটা ট্রাফিক সিগনাল দেখতে পাচ্ছেন। তো এটা বলতে গেলে ট্রাফিক সিগনাল আমরা একটু আগে শিখেছি যে লাম্পু মেরা, তাহলে বলতে হবে লুরুস তারুস সাম্পাই লাম্পু মেরা, অর্থাৎ মানে হতেই পারে যে রাস্তায় লাম্পু মেরার আগেই আপনি ডানে বামে মোড় নিতে পারেন, কিন্তু সেগুলো নিবেন না, বরং লাম্পু মেরায় আসার পরে হচ্ছে বামে মোড় নিবেন, এটা বোঝাতে লুরুস তেরুস সাম্পাই লাম্পু মেরা, অর্থাৎ লাম্পু মেরা বা ট্রাফিক সিগন্যালের আগ পর্যন্ত সোজা যেতে হবে, এরপরে বেলক কিরি, অর্থাৎ এরপরে বামে যেতে হবে, এরকম ভাবে আপনি বুঝাতে পারেন। তো সেই ক্ষেত্রে সাম্পাই শব্দটার ব্যবহার জানাটা বেশ গুরুত্বপূর্ণ। আর যখন আপনি কাউকে ডিরেকশন দেবেন তখন হচ্ছে তারপর বা এর পরে এই শব্দগুলোর অর্থ জানাটাও খুব জরুরি। তো তারপরকে আপনি মোটামুটি তিন ভাবে বলতে পারেন ভাষা ইন্দোনেশিয়ায়, একটা হচ্ছে তারুস, একটা হচ্ছে লালু এবং আরেকটা হচ্ছে কেমোডিয়ান। এখানে কেমোডিয়ান শব্দটা হচ্ছে ফর্মাল, এবং তেরুস এবং লালু এই দুটো শব্দ হচ্ছে মোটামুটি ইনফর্মাল। তো আপনি ফর্মাল একটা পরিবেশে থাকলে কেমোডিয়ান শব্দটা ব্যবহার করবেন, এছাড়া যদি বন্ধু বান্ধবের সাথে কথা বলেন তাহলে তেরুস কিংবা লালু এই দুটো শব্দ ব্যবহার করতে পারেন। তো চলুন আমরা কিছু উদাহরণ দেখে আসি। যেমন ধরুন একটু সামনে গিয়ে বামে, এটাকে আপনি কিভাবে বুঝাতে পারেন? এটাকে বুঝাতে পারেন মাজু সেদিকিত লালু ক কিরি। ওকে, ক শব্দটা এখানে যাওয়া অর্থে বা পারগি মানে যাওয়া অর্থে আসলে বোঝানো হয়, গো অর্থে বোঝানো হয়। মাজু সিদ্দিকিত অর্থাৎ একটু সামনে যান, লালু তারপর ককিরি তারপরে বামে যান। ওকে, মাজু সিদ্দিকিত লালু ককিরি। নেক্সট উদাহরণ, সোজা গিয়ে বামে গেলে হাতের ডান পাশে, তা আমাকে আগে সোজা যেতে হবে তারপরে বামে যাব, তারপরে হাতের ডান পাশে আমি আমার তুজুয়ান কিংবা আমার লক্ষ্যটা পাবো। অর্থাৎ প্রথমে সোজা মানে লুরুস, তারপরে বামে যেতে হবে, রাইট, অর্থাৎ লালু ব্লকিরি তারপরে হাতের ডান পাশে তেরুস, তারপর এখানে তেরুস সোজা অর্থে না, বরং এখানে তেরুস হচ্ছে তারপর অর্থে বোঝানো হচ্ছে, তেরুস ডি সেবলা কানান, তেরুস মানে এরপরে হাতের ডান পাশে। আমরা যেরকম বাংলায় হাতের ডান পাশে বলি ওরা জাস্ট সেরকম সেবলা কানান বলে আর কি, মানে ডান দিকে এরকম বোঝায়। নেক্সট উদাহরণ, ডানে গিয়ে সোজা যাওয়ার পরে দ্বিতীয় চার মাথার মোড় থেকে বামে গেলে হাতের ডান পাশে, আসলে আমি ছবিতে দেখাচ্ছি না, জাস্ট মুখে বলতেছি, এই জন্য হয়তো আপনাদের একটু কঠিন লাগতে পারে, কিন্তু বিষয়টা আসলে আপনি যদি একটু মনে মনে কল্পনা করেন ছবিটা তাহলে বিষয়টা আসলে মোটামুটি সহজ। তো
আমি যদি এটাকে বাহাসা ইন্দোনেশিয়া ট্রান্সফার করি, তাহলে প্রথমে হচ্ছে ডানে গিয়ে সোজা যেতে হবে, রাইট? তো প্রথমেই হচ্ছে ডানে যেতে হবে, সো দ্যাটস ওয়াই বেলক কানান, প্রথমে আমি ডানে গেলাম। তারপরে দ্বিতীয় চার মাথার মোড় থেকে, অর্থাৎ ডানে যাওয়ার পরে আমার দ্বিতীয় চার মাথার মোড় পর্যন্ত সোজা যেতে হবে। এই জন্য লুরুস তারুস সাম্পাই, চার মাথার মোড় হচ্ছে পরামপাতান, লুরুস তারুস সাম্পাই পরামপাতান ইয়াং কডুয়া, মানে দ্বিতীয়, দ্বিতীয় হচ্ছে কডুয়া। আপনি এখানে চাইলে ইয়াং ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। ইয়াং অর্থ হচ্ছে উইচিস, মানে হুইচ, যেটা কিনা দ্বিতীয়, এরকম বোঝানো হচ্ছে আসলে যদি আক্ষরিক ভাবে আমি অনুবাদ করি। তো লুরুস তারুস সাম্পাই পরামপাতান ইয়াং কডুয়া, এটার অর্থ হচ্ছে দ্বিতীয় চার মাথার মোড় আসার আগ পর্যন্ত আপনি সোজাই যান। এরপরে কি করতে হবে? এরপরে হচ্ছে বামে গেলে হাতের ডান পাশে আপনার লক্ষ্য পাবেন, মানে হচ্ছে লালু ব্লক কিরি, বামে যান, দেন তুজুয়ান কামু ডি কানান জালান, এবং তোমার লক্ষ্যটা হচ্ছে হাতের ডান পাশে বা রাস্তার ডান পাশে। এখানে জালান শব্দটা ব্যবহার করেছি, কিন্তু আবার বাংলাতে রাস্তা ব্যবহার করি না, এজন্য খুব একটা হওয়ার কিছু নাই। আপনি যখন যেটা যেরকম যেখানে প্রযোজ্য ঠিক সেইভাবেই ব্যবহার করতে পারেন, একই শব্দ ইউজ করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। তো পুরা সেন্টেন্সটার অনুবাদ হচ্ছে বেলক কানান লুরুস তারু সাম্পাই পরাম পাতান ইয়াংকটুয়া লালু ব্লক কিরি ডান্তুজান কামু দি কানান জালান। আমরা মূলত এইভাবেই কথা বলি ভাষা ইন্দোনেশিয়ায়। আপনারা যারা নতুন শিখছেন হয়তো তাদের জন্য একটু কঠিন হতে পারে, কিন্তু আস্তে আস্তে যদি প্র্যাকটিস করেন তাহলে আমার মতোই স্পিডে আপনারা কথা বলতে পারবেন। চলুন আরো কিছু উদাহরণ দেখি, যেমন ধরেন ফার্মেসির সামনেই দি দেপান আপোতেক, ফার্মেসিকে বলে আপোতেক, আমরা একটু পরের স্লাইডে সমস্ত শব্দগুলো শিখব। দোকানের পাশে হচ্ছে দিসেবলাহ তোকো, মানে আমি জাস্ট সেন্টেন্স স্ট্রাকচারটা কিভাবে কাজ করে এটা বোঝানোর জন্য এই এক্সাম্পল গুলো দিয়েছি। স্কুলের বিপরীতে হচ্ছে সেবরাং সেকোলা, স্কুলকে ওরা সেকোলা বলে। ট্রাফিক সিগন্যালের একটু আগে বাম দিকে, অর্থাৎ সেবলুম লাম্পুমেরা দেন দিসেবলাহ কিরি, ওকে, একটু আগে যেহেতু বাম দিকে আমার ঢোকার দরকার নেই, যেহেতু বাম দিকেই পাচ্ছি এজন্য হচ্ছে ডি সেবলা কিরি। যদি আমার বাম দিকে যেতে হতো তাহলে কি লিখতাম? বেলক কিরি, ওকে। মানে যদি আমার মোর নিয়ে যদি আগাতে হয় তাহলে হচ্ছে বেলক, আর যদি হাতের বাম পাশেই পাই আমি সেটা, মনে করেন রাস্তার হাতের বাম পাশে বা রাস্তার পাশে, রাস্তার বাম দিকে, সেক্ষেত্রে জাস্ট সেবেলাহ শব্দটা ব্যবহৃত হবে। অর্থাৎ বেলক যদি বলি তার মানে হচ্ছে বামে মোর নিয়ে আরো সোজা চলে গেলাম, আর যদি সেবেলাহ বলি তাহলে হচ্ছে জাস্ট রাস্তার পাশে। এটা বামে হতে পারে, ডানে হতে পারে, ডিপেন্ডিং আপনি কোন জিনিসটা কোন দিকটা বুঝাচ্ছেন আর কি। ওকে, তো এতক্ষণ আমরা দেখলাম যে আপনি কিভাবে ডিরেকশন দিবেন একজন মানুষকে। তো যদি আপনার কাছে কেউ ডিরেকশন জানতে চায় তাহলে আপনি কিভাবে উত্তর দিতে পারেন? সরি, কি বললাম, মানে আপনি যদি কারো কাছে ডিরেকশন জানতে চান, ধরেন আপনি নতুন বাংলা সরি ইন্দোনেশিয়াতে আসছেন, এরপরে আপনি কোনো একটা বিচে যেতে চাচ্ছেন কিংবা কোনো একটা একটু অসুস্থ হয়ে পড়ছেন, একটা ফার্মেসিতে যেতে চাচ্ছেন, তো সেগুলো কিভাবে করবেন সেই জিনিসটা হচ্ছে আমরা এখন দেখব। তো পারমিসি, পারমিসি অর্থ হচ্ছে এক্সকিউজ মি বা দুঃখিত, মানে বুঝিনি তো এক্সকিউজ মি অর্থ কি। পারমিসি সায়া মাউক, আপনি যেখানে যেতে চান, আরাহনিয়া মানাইয়া, সায়া মাউক অর্থ হচ্ছে আমি এখানে যেতে চাই, এখানে হচ্ছে আপনি যেখানে যেতে চান আর কি। আরাহ অর্থ হচ্ছে দিক, নিয়া থেকে, কেন এখানে নিয়া বসছে, নিয়া অর্থ কি, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আগের ভিডিওগুলো আপনারা চাইলে আরেকবার দেখে নিতে পারেন যদি নিয়া শব্দটার অর্থ আপনারা না বুঝেন। আরাহ নিয়া অর্থ হচ্ছে আরাহ ইনি, মানে ইনির বদলে আমরা নিয়া শব্দটাও ব্যবহার করতে পারি। তো আরাহ নিয়া মানা ইয়া, মানো অর্থ হচ্ছে কোথায়, ইয়া অর্থ হচ্ছে হ্যাঁ, দিকটা কোথায়, হ্যাঁ, অনেকটা এরকম আর কি। অথবা আপনি যদি চান যে সবচেয়ে কাছের এই জিনিসটা কোথায়, ধরেন আপনি প্রচন্ড ক্ষুধার্ত, অনেক ফেমাস একটা রেস্টুরেন্ট আছে কিন্তু সেটা অনেক দূরে, কিন্তু আপনার এত দূরে যাওয়ার সময় নেই, আপনি এত ক্ষুধার্ত যে আপনার সবচেয়ে কাছেরটাই লাগবে, সেক্ষেত্রে জাস্ট এই সেন্টেন্সটাই কিন্তু এর সাথে তার দেখাত শব্দটা হচ্ছে জুড়ে দিবেন, মানে হচ্ছে পারমিসি সায়া মাউক রেস্তোরাঁ তার দেখাত আরাহনিয়া মানাইয়া, তার দেখাত, দেখাত শব্দের অর্থ হচ্ছে কাছে, তার যদি আপনি বলেন এটা হচ্ছে সব কিছু, মানে যে কোনো অ্যাজেক্টিভের আগে যদি আপনি তার শব্দটা বসান তাহলে সেটা ইন্ডিকেট করবে সবচাইতে অ্যাজেক্টিভ, অর্থাৎ এখানে ডেকাত হচ্ছে অ্যাজেক্টিভ, ডেকাত অ্যাজেক্টিভ নাকি আমি আসলে জানি না,
হতে পারে আছে একটু, আমার গ্রামার সম্পর্কে ধারণা খুবই কম আসলে। তো তেরডেকাত মানে হচ্ছে সবচাইতে কাছে, বাইক মানে হচ্ছে ভালো, তের বাইক হচ্ছে সবচাইতে ভালো, তের যাও হচ্ছে সবচাইতে দূরে, এরকম আর কি। ওকে, তো এবার চলুন আমরা এইসব জায়গায় কি কি শব্দ বসাতে পারি, অর্থাৎ পারমিসেস আয় মাওকা মানা, এইসব শব্দগুলো আমরা দেখি। যেমন দোকান হচ্ছে তোকো, ফার্মেসিকে বলে আপোতেক, শপিং মলকে জাস্ট ওরা মল বলে, ট্রেন স্টেশনকে বলে স্টাসিউন, বাস স্টেশনকে বলে টার্মিনাল। এই এই জিনিসটা খুব ইন্টারেস্টিং যে ওরা টার্মিনাল বুঝায় হচ্ছে বাস স্টেশন এবং স্টাসিউন বুঝায় হচ্ছে ট্রেন স্টেশন। তো আপনি কখনো টার্মিনালে গিয়ে ট্রেন খুঁজবেন না, আর কখনো স্টেশনে গিয়ে বাস খুঁজবেন না। ওকে, সমুদ্র সৈকত বা বিচ কে বলে ওরা পান্তাই, রেস্তোরাঁ কে বলে রেস্তোরাঁ, যেগুলো একটু পশ, যেমন KFC হতে পারে, বার্গার কিং হতে পারে, কিংবা আরো যা যা আছে সেগুলো। এবং যদি রাস্তার পাশের খাবারের দোকান যেগুলো ভালো, যেগুলো ভালো কোয়ালিটির খাবার প্রোভাইড করে, সেগুলোকে বলা হয় হচ্ছে ওয়ারুং। এই ওয়ারুং এর দাম তুলনামূলক রেস্তোরাঁর চাইতে অনেক কম থাকে। তা আপনি এখানে এগুলো নিয়ে একটু খেলা করতে পারেন, অর্থাৎ বসিয়ে দেখতে পারেন যে শব্দগুলো কিরকম আসতেছে। যেমন পারমিসি সায়ামাওকে আপোতেক তের দেকাত আরাহনিয়া মানাইয়া, সায়ামাওকে মল তের দেকাত, সায়ামাওকে স্টাশিউন তের দেকাত। ওকে, সমস্ত কিছু আসলে হতে পারে। তো আমি মোটামুটি আপনাদেরকে বিভিন্ন অপশন দিয়েছি, আপনারা এর সাথে চাইলে হয়তো কোনো ম্যাপ দেখে এখান থেকে এখানে কিভাবে যাওয়া যায় সেটা নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন, যাতে করে আপনার বাসা ইন্দোনেশিয়ায় দিক নির্দেশনা দেয়া কিংবা একজনকে জিজ্ঞেস করা যে আমি কিভাবে সেখানে যাব সেটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার মনে হয় আমি এখানে প্রচুর শব্দ আপনাদের দিয়েছি, হয়তো এই ভিডিওটা পুরোপুরি আত্মস্থ করতে 1-2 দিন বা তারও বেশি লাগতে পারে। তো আমি আশা করি আপনারা খুব ভালো মতো মন দিয়েই হচ্ছে এই ভিডিওটা দেখবেন, এবং ভাষা ইন্দোনেশিয়ার দিক নির্দেশনা দেওয়ার বিষয়টা খুব ভালো মতো শিখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরের ভিডিওতে আমরা কিভাবে ভাষা ইন্দোনেশিয়ার না বলতে হয় এটা নিয়ে আমরা আলোচনা করব। তো সাম্পাই জুম্পা লাগি, তেমন তেমন আবার দেখা হবে আপনাদের সাথে। টিল দেন, গুড বাই।